পাহাড় আর সমুদ্র যেখানে একসাথে এসে মিশেছে, আজকে সেখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, কক্সবাজার ট্যুরের প্রথম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর আগে কক্সবাজার ট্যুরে গিয়ে কিছু লাইভ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রাত 10:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, আমাদের বাস ছিল 11টায়। রাস্তায় যেহেতু ওই দিন জ্যাম ছিল না আর অবরোধের কারণে রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল, তো গুগল থেকে ম্যাপ দেখেই আমরা বের হয়েছিলাম। রাস্তাটা ফাঁকাই পেয়েছিলাম, তবে একটু ভয় ভয় লাগছিল যেহেতু অবরোধের দিন ছিল। তারপরও আল্লাহর রহমতে মোটামুটিভাবে রাস্তাতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। ওদিকে ঈশান ইশরাত তো সময়টা একদমই কাটছে না, বারবারই জিজ্ঞেস করছিল যে আম্মা বাবা কখন আমরা ওখানে পৌঁছাবো, কখন সমুদ্রে নামবো। তো ওদেরকে বুঝাচ্ছিলাম যে তোমরা জাস্ট একটা ঘুম দিবে আর ঘুম থেকে উঠেই দেখবে যে তোমরা চলে এসেছো কক্সবাজারে। আর আমরা তো স্লিপার বাসে গিয়েছিলাম, এজন্য বাচ্চাদেরকে নিয়ে একটু রিল্যাক্সে ঘুম দিতেও পেরেছিলাম। বাস আসার কথা ছিল 11টাতে, তবে বাস আসতে আসতে অনেক দেরি করে ফেলেছে। আর যে বাসটাতে আমাদের যাওয়ার কথা ছিল, প্রেসিডেন্টের স্লিপার কোচ, তো ওটা আসেনি। ওটার পরিবর্তে ওরা অন্য একটা বাসে আমাদেরকে উঠিয়ে দিয়েছিল। তো এই যে আমরা সবাই ওয়েট করছিলাম। আসলে বাচ্চাদেরকে নিয়ে বাস কাউন্টারে ওয়েট করাটা একটু টাফ, কারণ ওদের মুড কখন কীরকম হয় ঠিক নেই। কখনো বলছে বাইরে যাবে, আবার কখনো ওখানে ভালো লাগছে না, আবার খেলাধুলা শুরু করেছে, এভাবেই কেটেছে। আর এই ভিডিওতে এই যে আমরা বাসে উঠে গেছি, তো বাসে ওঠার পরেই ঈশা ঘুমিয়ে পড়েছে আর ঈশান জেগেছিল। ও কিছুক্ষণ জেগেছিল, তারপরই হচ্ছে ঘুমিয়ে পড়েছে। সারা দিন হচ্ছে ওর অনেক উৎসাহের সঙ্গে কেটেছে, কখন সে বাসে উঠবে আর বাসে উঠে কখন বাইরে একটু দেখবে, এরকম ছিল ওর উৎসাহটা। ওরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তবে আমার তেমন একটা ঘুম হয়নি। তো এই যে কুমিল্লাতে যখন আমরা ব্রেকে নেমেছিলাম ওই টাইমটাতে, অন্যান্যবার দেখা যায় যে কুমিল্লাতে যাওয়ার পরে ব্রেক থেকে যখন বাসটা মুভ করে ওই টাইমে আমি একটু ঘুম দিই। তো এই যে ব্রেক থেকে যাওয়ার পরে তারপরে হচ্ছে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঈশান আরও একবার জেগে গেছে, আর এবার সে একদম ঘুমোতেই যাচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল। ওদিকে ওর বাবাও একটু নেমেছিল। এই ভিডিওটা যখন করা ছিল তখন সম্ভবত আরও একটা রেস্টুরেন্টে চিটাংয়ের কাছাকাছি তখন যে একটা ব্রেক নেয় ওই ব্রেকে ছিলাম আমরা। তো এই যে উনি তো উঠে গেছে আর কোনোভাবে ঘুমোচ্ছে না, এক একবার বলছে যে আম্মা গল্প বলো। আর এই যে আমাকে ভিডিও করতে দেখছে আর বেশি বেশি করে দুষ্টুমি করছিল। আর ওদিকে আমার ইষ্টামণি তো এখনও ঘুমে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তো এই ভিডিওটা যখন করা ছিল তখন আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই দিনে। এখান থেকেই আমরা পাহাড় আর সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছিলাম, অসাধারণ একটা দৃশ্য দেখছিলাম। এই টাইমটাতে ওরা সবাই ঘুমেছিল আর ভোরবেলাতে আমারও ঘুমটা ভেঙে গিয়েছিল। তো ওরা যেহেতু ঘুমোচ্ছিল আর ডাকিনি, আমি নিজেই দেখছিলাম। এদিকে আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই ডলফিন মোড়ে আমরা নেমে যাব। ডলফিন মোড়ে নামার পরে আমরা যে হোটেল সিমুনে বুক করে এসেছিলাম ওই হোটেলে উঠেছি। তো এই যে হোটেলের রিসেপশনে ঈশানের বাবা কথা বলছিল। যে রুমটা আমরা বুক করে এসেছিলাম ওই রুমটা অনেক ছোট ছিল, যার কারণে পরবর্তীতে আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি। ওর বাবা যতক্ষণে ওখানে হোটেলের ফর্মটা পূরণ করছিল ততক্ষণে হচ্ছে আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম, তারপরই হচ্ছে রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে সি বিচে বের হয়ে গেলাম। ওই দিন মিধিলি এসেছিল, আমরা আসলে আগে থেকে জানতাম না যে ঝড়টার প্রভাব এতটা থাকবে কক্সবাজারে, যেহেতু ঈশানের বাবার আগে থেকে ছুটি নেওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই দিন আর সমুদ্রে নামা হয়নি। এই ভিডিওটা করার রাতের দিকে মিধিলির টাইমটাতে তো আমরা হচ্ছে হোটেল থেকে বের হইনি, বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। তো এই যে রাতের দিকে আবার বের হয়েছিলাম, রাতের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ফিশ বারবিকিউ খাবো এরকম ইচ্ছা নিয়ে বের হয়েছিলাম।
তো পরবর্তীতে ওরা বলল যে ফিশ ফ্রাই খাবে, তো আমরাও ফিশ ফ্রাই অর্ডার করলাম। কলাতলি বিচে আমরা ওখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, আর এখান থেকেই কিন্তু ভিউটা খুব ভালো দেখতে পাচ্ছিলাম। রাতের বেলা সমুদ্র যদিও একদম ক্লিয়ার দেখা যায় না, তবে যতটুক দেখা যায় তাতেই অনেক ভালো লাগছিল। তো মাঝখানে একবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে আবার বিচে চলে গেলাম। বিচে যেয়ে চটপটি খেয়ে এসেছি। যদিও স্ট্রিট ফুড আমরা একদমই অ্যাভয়েড করি, তবে ওখানে গিয়ে কেন যেন মনে হলো যে একটু খাই, তো তারপরে আবার চলে আসলাম। এখানে আসার পর এই যে মাছগুলো দেখে ঈশানবাবু খুব মজা পাচ্ছিল, কোনটা কী মাছ জিজ্ঞেস করছিল, তো আমরা উত্তর দিচ্ছিলাম, ওরাও উত্তর দিচ্ছিল দোকানের লোকগুলো। এখান থেকে আমরা ক্র্যাব আর টুনা ফিশ অর্ডার করেছিলাম, তো অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম, অনেকটা সময় লাগে, আর দেখুন এই জায়গাটাতে কিন্তু অনেকটা ভিড় থাকে। এখানে ওয়েট করতে করতে ওদের একদমই সময় কাটছিল না, তো সেজন্য বললাম যে তোমরা ইচ্ছা করলে খেলাধুলা করতে পারো, এখানে খেলা শুরু করো, তাহলে দেখবে সময়টা কেটে যাবে। আমরা অনেকক্ষণ সি বিচে ঘুরে এসেছি, তারপরও এসে দেখলাম যে এখানে অনেক ভিড় আর অনেক দেরি হচ্ছে। তো যাই হোক, একটা টাইমে হচ্ছে আমাদের ফ্রাইগুলো সব চলে এসেছে, আমরা এক পর্যায়ে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ঈশান তো প্রথমে বলেছিল যে ও টুনা ফিশটা খাবে না, তবে আমাদেরকে খেতে দেখে খেয়ে নিল। ওর ক্র্যাবটা অনেক পছন্দ। এর আগে যে কয়বার আমরা কক্সবাজার এসেছি ঈশান ছোট থাকতেও, তখন দেখা গেছে ক্র্যাবটাও খুব পছন্দ করে খেয়েছে। বাসায়ও দেখা গেছে ফ্রাই আইটেমগুলো আমার প্রায় প্রায়ই করা হয় শুধুমাত্র বাচ্চাদের জন্য, যে ওরা কিন্তু বেশ পছন্দ করে। এদিকে ঈশামণি ভাইয়ার কাছ থেকে একটু নিচ্ছিল, আর এদিকে টুনা ফিশ থেকেও একটু একটু নিচ্ছিল। টুনা ফিশে যেহেতু কাঁটাটা কম থাকে, তাই বাচ্চারাও বেশ পছন্দ করেছে। তো আমি আসলে ওদেরকে খাওয়া দেখে চিন্তা করলাম যে বাড়িতে মাঝে মধ্যে তৈরি করে দেব। আসলে ঢাকাতে এত ফ্রেশ টুনা ফিশটা পাওয়া যায় না যেটা ওখানে আমরা পেয়েছিলাম। আর অন্যান্য বার দেখা যায় কলাতলিতে যে স্ট্রিট ফ্রাইগুলো বিক্রি করে সেখানেই বেশিরভাগ খাওয়া হয়, তবে আমরা যে টাইমটাতে গিয়েছিলাম তখন মিথিলি আসার কারণে যে স্ট্রিট যে সবগুলো থাকে ওই সবগুলো বন্ধ ছিল, তো এজন্য আমরা একটা রেস্টুরেন্টেই বসেছিলাম। আর বাইরে যে ফ্রাইগুলো বিক্রি করে তার থেকে এটার টেস্টটা বেশ ভালো ছিল। কক্সবাজারের প্রথম দিনটা এভাবেই কাটিয়েছিলাম আমরা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঝড়ের প্রভাবটা কেটে গেছে, আর তখনই আমরা সি বিচে বাচ্চাদেরকে নিয়ে বেশ কিছুটা সময় কাটালাম। আমাদের বাকি টিম মেম্বাররা আরও একদিন আগে ইনানিতে পৌঁছে গিয়েছিল। আশা করছি এর পরের ভিডিওতে ইনানিতে আমরা কেমন সময় কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।